গুড মর্নিং, শুভ ষষ্ঠী। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, তো এখানে পুজোর থালা সাজিয়ে নিয়েছি। রিশা এখানে ঘুমাচ্ছে, তো আমি যাব পুজো দিতে, কারণ মায়ের পা ভেঙে গেছে। তো আমি মোটামুটি রেডি হয়েছি, এই আর কি গরমে আর কি পরবো বলো। এখন বাজে সকাল 7:30, তো একদম ষষ্ঠীতলা ফাঁকা। শঙ্খ চক্র ধরম বিষ্ণু প্রারম্ভে কর্মণাঙ্গে পরিচারে দুরিগো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদয়ে সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধবম ওম কত স্মৃতি নানা দেবতা পূজ। সব ভিডিও হচ্ছে, তো এখন বাজে প্রায় 10টা। দুই জামাই চলে এসছে, দুই জামাইয়ের থালা রেডি, মিষ্টি ফল চিড়ে দই এইসবই এখন খাবে। আর এই যে এখন ষষ্ঠীর ফোঁটা দেওয়ার পর্ব চলছে, একে একে ষষ্ঠীর ফোঁটা দেবে, তারপরে আমাদের দেবে, তারপরে আমরা খাবো। আর আজকে মাটন চিকেন কিছুই হবে না, মাছ হবে, কারণ মেয়েরা তা যে খেতে পায় না অ্যাকচুয়ালি যাদের বাচ্চা থাকে, আর ওই জন্য আমার এবারে মাটনটা পরের দিনই হয়। তো এবারেও সেরকম পরের দিনই হবে, আজকে ষষ্ঠীর দিনে শুধু মাছ তরকারি ভাজা ভুজি এইসব হবে। আর এবারে জামাই ষষ্ঠীতে এত গরম কি বলবো তোমাদের, জ্যৈষ্ঠ মাসের শেষে এবারে জামাই ষষ্ঠী, ভেবেছিলাম একটু বৃষ্টি পড়বে, ও বাবা বৃষ্টির তো দেখাই নেই, এত গরম কি বলবো। মা কিছুই আনেনি তো, বাবাই মেসো কিচ্ছু আনেনি, এ ধুয়ে দেবো না। বলো আজকের মেনু। ওই বল রিশা, বল রিশা, বলো আমি ক্যামেরাটা ধরে আছি। এ রিশা আমাকে দেখাবি না, যা আলু ভাজা, ক্যারেট ভাজা, মাছ ভাজা, মশলা পাতা, তেল মাছ, মুটের ডাল, তিন জামাই খেতে বসেছে, ওইগুলোই তোকে ঢাকা পথে রান্না দেখছে আমাদেরকে রাতে। কি দেখতে সরছে রিসা, রান্না করেছিস তুই? তোমার খেয়ে দে। এখন বিকেলবেলা আমরা দুই বোনে খেতে বসেছি জাম নুন দিয়ে, যেটা ফ্রিজে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে খেজুর, তারপরে আমরা খেলাম লিচুও খেয়েছি কটা। তো এখন রাতের রান্নার প্রিপারেশন চলছে, পনির আর লুচি, আর এদিকে সব বসে আছে, বসে বসে টিভি দেখা হচ্ছে। তো চলো রাত হয়ে গেছে, এখন আমরা খেয়ে নিই, ওই যে ওদের খাবার বাড়া হচ্ছে। আজকে হচ্ছে ষষ্ঠীর পরের দিন, তো আর এখন হচ্ছে ঘুগনি, আর এখানে হচ্ছে ফোন দেখার পর্ব, সব ল্যাথ খাচ্ছে, ছুটি পেয়েছে ষষ্ঠী বলে কথা, আর রোদ উঠেছে ভীষণ। শ্রীখণ্ড এসে শুধু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, এখন তো খাচ্ছে। এদিকে এখন রান্নার তোজো, ঝিঙে পেঁয়াজ দিয়ে পোস্ত হচ্ছে, মাটন হবে আর শাক ভাজা। তো এই যে মাটনের প্রেশার খোলা হয়ে গেল, তো সুন্দর মাটনের ঝোল হয়ে গেছে, তো আমরা এবার মাটন খাবো। তো আমি একটু ডাক্তার দেখাতে গেছিলাম, ওই জন্য দেরি হয়ে গেছে খেতে অনেক, তো খাওয়া হয়ে গেছে, তারপরে রিশা ভিডিও করছে। তো তার আগে ওদের খেতে দেওয়া সেগুলো আমার ভিডিও করা হয়নি, আমি অনেক বেলায় এসেছি, 2:30 বেজে গেছে, আর ভীষণ গরম কি বলবো তোমাদের, মানে সান টান করেও যে এত গরম করবে ভাবতে পারিনি।